حمد بحد مر خدای پاک را آک ایمان داد مشت خاک را قرآن کریم مدد مهان اللہ پاک بولن یا ایوہ الانسان ما غرک بربک الکریم اے دنیا مانوش را شنو ما غرک কোন জিনিস আমি রব্বে কারিম থেকে বিরব্বিকাল কারিম আমি রব্বে কারিম থেকে আমি রব থেকে আমি তোমার দয়ার সাগর আল্লাহ থেকে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আমি আল্লাহ থেকে মা গরওয়াকা কোন জিনিস তোমাকে গোমরাহের মধ্যে ফেলল অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে আপনারা সবাই অবাক হবেন তাহলে চিন্তা করুন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টিজীব আছে সবার সৃষ্টিজীবের খাবার রিজিকের ব্যবস্থা কে নিয়েছে আরো আস্তে বলেন কে আল্লাহ পাক নিয়েছেন সুবহানাল্লাহ জোরে কর আল্লাহু আকবার এবার সুলাইমান পয়গম্বর যখন এই কথা শুনেছে হায় হায় বলে কি আরও নাকি অনেক দেবতার আছে তাদের মধ্যে তিনি নাকি আবার সবার ছোট চিন্তা করো হায় হায় তাহলে তারা যদি আসতো তাহলে কি অবস্থা হইত সুবহানাল্লাহ বলতেন না এবার সুলাইমান পয়গম্বর অনেক লজ্জিত হইলেন আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সুলাইমান পয়গম্বরের তওবা কবুল করে নিয়েছে চিল্লাকান সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও খাওয়াচ্ছে আমাদেরকেও খাওয়াচ্ছে মিয়া জানেন একটা হাতি প্রত্যেকদিন তার এক বেলা পানি লাগে 90 কেজি এক বেলার পানি আর দুইটা তিনটা কলা গাছ তার লাগে এই হলো তার খাবার মাছের নিচে যত পানির নিচে যত মাছ আছে সমুদ্রে যত মাছ আছে সবাইকে কে খাওয়ায় জমিনে যত কিছু বাস করে কে খাওয়ায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমার রব এই রবই আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে করি আমরা তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন সূরা হুদের মধ্যে 12 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররুহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ পাক বলেন আসমান জমিনের ভিতরে এমন কোন প্রাণী জানদারকে আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করি নাই সিল্লা কা সুবহানাল্লাহ তাহলে আপনি কেন সন্তান নিতে ভয় পান এরকম লোক সমাজে নাই যে দুইটা নিয়েছি আর দরকার নেই আর দুইটা যে নেব পাঁচটা যদি নেই তাহলে ওদেরকে খাওয়াবে কে এই ধরনের মন মানসিকতা আমাদের পাল্টানো দরকার আছে না নাই মিয়া আগের যুগে 10 জন 15 জন করে ছেলে সন্তান হয়েছে আর আমাদের দাদাদের যুগেই তো বাবাদের যুগে আর এখন এবং আগের যুগে সন্তানও বেশি হয়েছে সিজারও কম ছিল সিজারের এই মেশিন আবিষ্কার হয়েছিল সকল আমার তো মনে হয় তখন সিজারের আবিষ্কার হয় পয়গম্বর যখন বাসন দিতে ছিল তিনি বলতেছেন তোমাদের কাছে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি না এবার সমস্ত সাহাবায়ে কেরাম সকলেই এক আওয়াজে একই সাথে সবাই উত্তর দিল লাব্বাইক নাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আল্লাহর দিন শুধু আমাদেরকে শিক্ষা দেন নাই প্রতিটি ঘরে ঘরে মহান আল্লাহ পাকের দিনের প্রচার করেছেন এবং আমাদেরকে হাতে কলমে আল্লাহর দিন শিক্ষা দিয়েছে
اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. الله اكبر. এবার পয়গম্বর সমস্ত মানুষকে উপেক্ষা করে প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে বললেন, এবার আল্লাহ পাক পয়গম্বর পয়গম্বর তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম কি এই মাত্র আমার কাছে পাঠিয়েছেন, এবার তিনি জিব্রাইলের পেঠিত পেরিত সেই আয়াতটি সকলের সামনে তিনি পেশ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আজকের দিন একেবারে আমি আল্লাহর কাছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, দিন পরিপূর্ণভাবে পরিপূর্ণ হয়ে গেছে, আর চিন্তা নাই, আর প্রেশার নাই। সুবহানাল্লাহ বলতেন না মুসলমান ভাইরা রে আমার? এবার পয়গম্বর গোটা পৃথিবীর সমস্ত মানুষকে উল্লেখ করে তিনি বলতেছে, হে দুনিয়ার মানুষেরা শুনো, হে আমার সাহাবীরা শুনো, আমি হয়তো দিন তো কায়েম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমি হয়তো বেশি দিন পর্যন্ত বন্ধুরা আমার এই পৃথিবীর মধ্যে হয়তো আমি আর বাঁচবো না, হয়তো কিছুদিনের মধ্যে আমার ইন্তেকাল হবে, অতএব তোমরা তোমাদের কাছে আমি দিন দিয়ে গেলাম, তোমাদের কাছে আল্লাহর দিন পরিপূর্ণভাবে পৌঁছে নাকি? সাহাবীরা বলে হ্যাঁ পৌঁছে। এবার অনেক সাহাবাই কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন এই দিনের কাজ এই দিনের জিম্মাদারিটা কিরা গ্রহণ করবে? ওগো পয়গম্বর, আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন এই দিনের কাজ তখন কারা করবে? এবার নবীজি ডাক দিয়ে কয়, আমি যখন থাকবো না তোমরা করবা। সুবহানাল্লাহ। কর এবার সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনি যখন থাকবেন না আমরা করব। এটা বললাম ঠিক আছে, আমরা যখন থাকবো না কারা করবে? নবীজি বললেন, তোমরা যখন থাকবা না তোমাদের পরে যারা আসবে তারা এইভাবে দিনের কাজ করবে। এরপরে এইভাবে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত পয়গম্বর বললেন, একেবারে এইভাবে যত উম্মত শেষ পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত আসবে তারা এই দিনের কাজ করবে। এবার আপনারা জোরে বলেন তো দেখি, আমাদের এই দিনের কাজ করা দরকার আছে না নাই? দিনের কাজ করার দরকার আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করা দরকার নাই? কোরআন তেলাওয়াত দরকার নাই? মিয়া, আজকে আমাদের সমাজে বরকত না থাকার কারণ কি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, এ উম্মত ভালো করিয়া শুনো, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত হয় না সেই ঘরটা শয়তানে দখল করে ফেলে। শয়তানের বাক্স টেলিভিশনটা রেখে দিছো, কোরআনে কারিমের তেলাওয়াতের তোমার খবর নাই। বরকত আসবে কোথা থেকে? নবীজি বলে, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত নাই সেই ঘরে আল্লাহর কোনো রহমত নাই। নাউজুবিল্লাহ। কর সেই ঘরে আল্লাহর রহমত আসে না, সেই ঘরের ভিতরে শয়তানরা বাসা বানিয়ে নেয়, শয়তানের আস্থানা সেখানে বানিয়ে নেয়, জঙ্গলখানায় পরিণত করে। নাউজুবিল্লাহ। কর নবীজি কয়, এই উম্মত শোনো, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় সেই ঘরের মধ্যে শয়তান থাকে না। চিল্লা বলে সুবহানাল্লাহ। শয়তান তো থাকেই না, যেই ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় সেই ঘরের মধ্যে সুকিলা নাজিল হয়, আল্লাহর খাস রহমত নাজিল হয়। চিল্লায় কর সুবহানাল্লাহ। এবার কোরআন তিলাওয়াত দরকার আছে না নাই? এই তিলাওয়াত আমরা জান্নাতের ভিতরেও শুনতে পারব যদি আমরা জান্নাতি হইতে পারি। জোরে বলেন, কি হইতে পারি? জান্নাতি হইতে পারি। আইবারা দরকার বা সদিয়ারে বাদ
ইয়ারে বর্তন তর্প বাদাস মারব। এই পৃথিবীতে আমরা কেউ একদিন থাকবো না, সকলের চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাট? আর কোরআনে কারিমের তিলাওয়াত যদি আমরা দুনিয়াতে করি, কোরআনকে যদি মহব্বত করি, কোরআনওয়ালাদেরকে যদি মহব্বত করি, ইনশাআল্লাহ কোরআন শরীফ কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাত নিয়ে যাবে। সিল্লাই কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এবার পয়গম্বর তিনি যখন বিদায় হজের বাসনে এই বাসন যখন তিনি দিলেন, এই বাসন দেওয়ার সাথে সাথে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তিনি কান্না শুরু করলেন। তিনি কান্না শুরু করছে, কি শুরু করছে? কান্না শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার আবু বকর কান্দে। এবার ওমর আবু বকরকে ডাক দিয়ে কয়, এ আবু বকর তুমি কেন কান্দো? আজকে তো খুশির দিন, ইসলামের বিজয় হয়ে গেছে, কেন কান্দো? এবার মুসলমান ভাইরা রে আমার, এবার আবু বকর ডাক দিয়ে বলে, কান্না করতেছি এই জন্য পয়গম্বর দয়ার ডুবি মায়ার ডুবি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এবার আবু বকর ডাক দিয়ে কয়, হে ভাই ওমর, আজকে ইসলামের বিজয় হয়েছে, ঠিক আছে, ভালো কথা, এটা খুশির বিষয়, ভালো কথা। কিন্তু পয়গম্বর আগেই তো তিনি বলেছেন, আমি বেশি দিন পর্যন্ত বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে থাকবো না, অতএব অল্প সময়ের মধ্যেই হয়তো আমি ইন্তেকাল করতে পারি। নবীজি যদি বিদায় হয়ে যায়, নবীজি যদি ইন্তেকাল করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই দুঃখে আমি কান্দি। নবীজির প্রেমে আবু বকর পাগল হয়েছে, নবীজির প্রেমে কত মানুষ পাগল হইল, নবীর প্রেমে কত পশু পাখিরা পর্যন্ত পাগল হয়েছে। একটা উটনি নবীর প্রেমে পাগল হইয়া কূপের মধ্যে ঝাঁপতেছে, সে চিন্তা করছে নবী নাই, সে দেশে আমি থাকবো না, আমি এখানে আর থাকবো না, কি দয়ার নবী হারাইলাম। একটা উটনি একটা পশু। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী পয়গম্বর বলেন, এ উম্মতেরা শুনো, এই উটনিটা যেহেতু আমার প্রেমে পাগল হয়েছে, আমি পয়গম্বর সাক্ষী দিলাম, এই উটনিটা আমার প্রেমে পাগল হওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই উটনিটা আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়া কন সুবহানাল্লাহ। একটা পশু যার উপরে কোনো বিধান নাই, পশুর উপর কোনো বিধান আছে? এই আপনারা তো আস্তে কথা বলেন, কেন আছে? কোনো বিধান নাই। সেই পশু নবীকে চিনল, আজকে আমি আপনি মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম। আল্লাহ এমনি কি কোরআনে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী যারা চলে না, আমি আল্লাহ যা নিষেধ করছি তা ঠিক মতো আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছি সেই হুকুম পালন করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বারণ করেছি সেটা সে মানে না। অতএব যারা এইরকম পাপের কাজে লিপ্ত থাকে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, খাইতে শুধু মানুষ খায় না, পশু পাখি তো খায়। তাহলে শুধু খাইলেই কি মানুষ? খাইতে পারার নাম শুধু মানুষ, পশু তো খায়। কিন্তু একটা পার্থক্য হলো, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার ইমানদার, তোমাকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম, হে আমার বান্দারা, তোমরা কি ধারণা করছো? আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো? আন্নামা খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, এমনি এমনি
তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক ডাকতে বলেন না এমনি এমনি সৃষ্টি করি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে বান্দা তোমাকে আমি ইবাদত করেছি একমাত্র আমার গোলামী দাসত্বের জন্য অন্য কোন কাজ করার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই ইবাদত গোলামী দাসত্বের জন্য আমি আল্লাহ মহান তোমাকে সৃষ্টি করেছি সেজন্য আল্লাহ পাক বলেন যারা এত নিয়ামত খাওয়ার পরেও আমি আল্লাহর হুকুম মানে না উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওরা মানুষ না ওরা হল পশুর চাইতেও খারাপ জানোয়ারের চাইতেও খারাপ চিল্লায় কান নাউজ বিল্লাহ সেজন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই নবীজির সুন্নাত অনুযায়ী চলা দরকার আছে না নাই হে মুসলমান কারা কারা প্রস্তুত দুই হাত আল্লাহরে উঁচা করে দেখাও নারে তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমি মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম একটা পশু নবীকে চিনলো আমরা চিনলাম কথা বলেন ঠিক না ব্যাট শুধু কি খালি ওই কাসওয়ারাম উটনি অনেক হরিণ নবীর পাগল ছিল না অনেক পশু পাখি পাগল ছিল কি না মুসলমান ভাইরা রে আমার নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা হরিণ গাছের তলায় বান্দা ছিল এবার হরিণ যখন পয়গম্বরকে দেখছে পয়গম্বরকে ডাক দেয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হরিণের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে এবার হরিণ কয় ওগো পয়গম্বর শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন আখরে আমল বুদ ফখরুল আউয়ালিন শুধু অযুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ওয়ে জমিন আল্লাহু আকবার কুরআনে আল্লাহ তাআলা বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কোন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে রহমত স্বরূপ গোটা পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা রে আবার যে কথা বলতেছিলাম এবার হরিণ ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী সুবহানাল্লাহ কয় এবার হরিণ ডাক দিয়া কয় আমার একটা বেকার আছে বলে কি বেকার আমার মালিক আমার থেকে অনেক কাজ নাই কিন্তু ঠিক মতো খাবার দেয় না আমার মালিক আমার থেকে অনেক কাজ দেয় কিন্তু ভালো মতো আমাকে খাবার দেয় না দেয় না শুধু তাই নয় একটু আপনি আমার কাছে থাকে আমার কয়েকটা বাচ্চা আছে তাদেরকে একটু আমি দুধ পান করে আসব ওগো পয়গম্বর মেহরবানি করে একটু থাকেন পয়গম্বর কথা শুনে বলল ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও যাওয়ার পরে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এবার পয়গম্বর হরিণের কাছে থাকলো হরিণের জায়গায় পয়গম্বর বসে আছে আর এদিকে হরিণ জঙ্গলের মধ্যে চলে গেল যাওয়ার পরে এবার হরিণ তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায় জোরে কন সুবহানাল্লাহ এবার হরিণ দুধ খাওয়াইতে খাওয়াইতে একেবারে ছোট্ট যে বাচ্চাটা আছে ওকে খাওয়াইতে খাওয়াইতে অনেক দেরি হয়ে যায় ছোট বাচ্চাটার সারে না সারে না এবার ছোট্ট হরিণকে বুঝাইতে বুঝাইতে বলে বাজান বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার জায়গায় রেখে আনছি অতএব আমাকে বেশি দেরি করা যাবে না আবার এসে তোমাকে আমি দুধ ব্যান করে খাওয়াইয়ে যাব আমাকে তুমি ছেড়ে দাও অনেক পুষ্টুস দেওয়ার পরে মুসলমান হরিণ তাড়াতাড়ি করে চলে এলো হরিণ আসার আগে শুধুমাত্র 10-20 মিনিট আগে এবার পয়গম্বরের কাছে ইহুদি আসছে ইহুদি আইসা কয় হে
পয়গম্বর তুমি কেন আমার হরিণকে ছেড়ে দিলা কারণটা কি এত বড় সাহস তোমাকে কে দিল নাউজুবিল্লাহ কর এবার পয়গম্বর কয় ভাই অসুবিধা নাই এবার ওই লোকটা ডাক দিয়া কয় তুমি হরিণ ছেড়ে দিয়েছো পাগল হয়ে গেল নাকি নাউজুবিল্লাহ কর নবীজি কয় পাগল হই নাই পাগল হই নাই হরিণ আমাকে বলে গেছে নির্দিষ্ট সময় এসে বলবে তার নাকি কয়েকটা বাচ্চা আছে বাচ্চাদেরকে তিনি খাবার খাওয়াইবেন এবার খাবার খাওয়ার শেষ হইলে তাড়াতাড়ি চলে আসবে এবার খাবার খাওয়ানো শেষ খাবার খাওয়ার শেষ হইলে তাড়াতাড়ি চলে আসবে কোনো টেনশন নাই টেনশন নাই এবার ইহুদি বলতেছে আপনার মাথা খারাপ হরিণ কোনোদিন মানুষের সাথে কথা বলে আর এমনি ওদেরকে নানান ধরনের কৌশল দিয়া তো এমনি তো ধরা যায় না আর আপনি তাকে ছুটি দিয়েছেন আবার আসবে মাথা ঠিক আছে নবীজি বলে টেনশন করো না আসবে আল্লাহু আকবার কর মুসলমান ভাইরা রে আমার ইহুদি পয়গম্বর তুই যখন যখন এইভাবে কথা প্রবর্তন করতেছি তাদের কথার মাঝখানে দেখা গেল ওই হরিণটা জোরে দৌড় দিয়ে সেখান থেকে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেছে বনের পশু চিনল যারে চিনল নাই মানুষ তারে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ দে ডাক দিলে তাই আল্লাহ দে ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনল নাই মানুষ তারে আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা আকাশ বাতাস কাজে যেন তাদের হাজার অনাচারে চিনল নাই মানুষ তারে মুসলমান ভাইরা রে আমার এবার পয়গম্বর ইহুদিকে ডাক দিয়া কয় এ ইহুদি ভাই তোমার টেনশনের কোনো কারণ নাই এই যে এসে গেছে এবার তুমি নাও হরিণ বুঝে পেয়েছে তো এবার ওই ব্যক্তির চক্ষুটা জাগার থেকে কপালে উঠে গেছে আর শুধু আশ্চর্য অবাক হইয়া তাকাতুকি করে আল্লাহু আকবার তাহলে আমি আপনাকে চিনি নাই তাহলে হরিণ আপনাকে চিনল আর আমি কত খারাপ মানুষ হইয়া আপনাকে চিনলাম না ওকে পয়গম্বর আর কোনো কাল দেরি নাই এখনই আমাকে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পাগল আমাদের হওয়া লাগবে নবীর পাগল না হলে কিয়ামতের দিন কোনো উপায় আছে নাকি মেসির পাগল হবে টেলিভিশনের পাগল হবে সাকিব খানের পাগল হবে এ মুসলমান কথা বলো না কেন কার পাগল হওয়া দরকার নবীজির পাগল হওয়া দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার নবীজি হাদিসের মধ্যে বলে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যাকে মহব্বত করবা তার সাথে কিয়ামতের দিন তোমার হাসর নাসর হবে আর যদি তোমার সাপুর থাকে মহব্বত থাকে সাকিব খানের সাথে তোমার সাপুর যদি থাকে শাবনুরের সাথে তোমার সাপুর যদি থাকে সালমান খানের সাথে তোমার সাপুর যদি থাকে মেসির সাথে নেইমারের সাথে এবার আমি আপনাদের কাছে বলতে চাই কিয়ামতের দিন মেসি বিনা হিসাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে কোথায় সোজা জাহান্নাম ইহুদিরা সবচাইতে দুশ্মন আল্লাহর তারা মেসি কি হিন্দু না মুসলমান না ইহুদি নাকি আল্লাহর অলি ইহুদি ইহুদি
ওরা হলো সবচাইতে আল্লাহর বড় দুশমন নবীদের দুশমন ঠিক কি না বাজান তাদের পিছনে পাগল হয়ে নবীজির আদর্শ আদর্শবান হও কাজে লাগবে কিয়ামতের তোমার মতো কত যুবক দাঁড়িয়ে রাইখা নামাজ পড়ে অভাব নাই কথা বলেন না কেন তোমার মতো কত যুবক দাঁড়িয়ে রাইখা পাঞ্জাবি পরে নামাজ পড়ে অফিস আদালতে চাকরি করে অভাব নাই কথা বলেন না কেন কথা ঠিক না বা ঠিক আমার আপনার মতো কত যুবক দাঁড়িয়ে রাইখা অফিস আদালতে পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করো অভাব নাই তুমি আমি কেন পারলাম না তাহলে বুঝতে হবে তোমার আমার ভাগ্যের কপাল পড়ে গেছে কপাল পড়ে গেছে মৃত্যুর গ্যারান্টি আছে সেজন্য নবীর রোগে রোগীন হও নবীর রোগে রোগীন হয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নবীজি নবীর প্রেমে পাগল হওয়ার কারণে কিয়ামতের দিন আবু বকরের কত মর্যাদা জানেন আবু বকর নবীর প্রেমে পাগল হয়েছিল হাইয়াত বা মাইতা নবীজির মৃত্যু যেমনে হয়েছে নবীজি দুনিয়াতে যেভাবে ছিলেন তিনার ইন্তেকাল এবং জীবিত অবস্থায় তিনি যেমনে দিন কাটাতেন হুবাহু তিনি সেইভাবে ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ নবীজি ইন্তেকালের সময় নিসাব করেছিল বিষের যন্ত্রণা ছটফট করেছিল আর হযরত আবু বকর মৃত্যুর সময় নিসাব করেছিল আর বিষের যন্ত্রণা ছটফট করেছিল কিভাবে ওই যে সোয়ারে গাত ওই যে আপনার হিজরতের রাত নবীজিকে পাহারা দিয়েছিলেন আবু বকরকে কামড় দিয়েছিল সেই বিষ মৃত্যুর সময় ওই সময় পর্যন্ত ছটফট করেছিল আল্লাহু আকবার কর অর্থাৎ বিষের যন্ত্রণায় যদি কেউ ইন্তেকাল করে নবীজি বলে ওই ব্যক্তি শহীদ শহীদ সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উনার নবীকে শাহাদতের মর্যাদা দিবেন সেই জন্য এই কাজটা নবীদের কারণে নবীর শানে করেছিলেন সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হওয়ার কারণে হযরত আবু বকর কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাবে জান্নাতে যাবে শুধু আবু বকর জান্নাতে যাবে না এ মুসলমান যুবক ভাই কলিজার টুকরা সোনার মুরব্বীরা পর্দানিশি মা বোনেরাও ভালো করে শুনো আবু বকর তার এত মর্যাদা কেন হয়েছে বলেন তো দুনিয়াতে মেসিকে সাপোর্ট করছে ইহুদিদেরকে সাপোর্ট করছে এই জন্য মর্যাদা কি কারণে বিশ্বনবীর সাথে তার রোগে রোগান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে এই মর্যাদা দিয়েছিলেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর পরেও আবু বকর দুনিয়াতে কাঁদছে বাচ্চা পোলাবেলের মতো হাউমাউ করে কেঁদেছে আর শুধু আমল করেছে আমল আল্লাহ কিয়ামতের দিন যদি তুমি আমাকে মাফ না করো আমি আবু বকরের উপায় না আর আমরা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইতাম লাভ দিয়ে যে কোন গাছে উঠতাম আল্লাহ জানে কথা বলেন না কেন আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া আমি হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে উসমান হযরত আলী এভাবে দর্শন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এমন কাদা তারা কেঁদেছেন ইতিহাসের পাতায় এখনো উঠানো আছে এমনকি তাদের কান্নার কারণে ইবাদতের কারণে আল্লাহ পাক ও তাদের জন্য খুশি সূরা বাইকিরার মধ্যে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদুআন সুবহানাল্লাহ সাহাবীরা বলে হে আল্লাহ তোমার জান্নাত পেয়ে আমরাও তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বলে তোমার তোমাদের ইবাদতের কারণে আমি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর রঙে রোগান্বিত হয়ে নবীজির আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ পাকের খাঁটি ওলি হয়ে মক্কা মদিনার মুসাফির হয়ে আল্লাহর খাঁটি ওলি হয়ে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলেন আমিন আমরা সকলেই যেন জান্নাত হয়ে কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন